সামনে রমজান শরীফ আইসে লক্ষ্য রাখ করে ভাইয়ান নবী দিয়া যে সময় সাহাবি অখলরে কইলা ও সাহাবি তুমি তেন সেহরি খাইও খাইয়া রোজা ধরিও তোমার তন ফরিবা আমার এটিম দুনিয়ার কোন মানুষে গজিছে না সমজিছে না আল্লাহ আমি কোন অপরাধ করলাম এটিম দিয়া তুমি আমার জমিন পরীক্ষা খদ্দায় হালিমা সাদিয়া যে সময় খাসা লাগছন খাসা লাগিয়া কইলা আমি না তোমার বাচ্চাকে আমার খুল দেউসাই যে সময় আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম রে আমি না যে সময় হালিমা সাদিয়ার খুল লইছন খুল লইয়া চুমা খাইছন খইছন বোন তোমার কি নাম বলে আমার নাম হইল আমিনা বলে বাচ্চার কি নাম বলে বাচ্চার নাম হইল আহমদ বাচ্চার বাবা হই বলে বাচ্চার বাবা তো মারা গেছন এটিম নবী হুনিয়া ঘুরাইয়া আমিনা যে সময় বাচ্চাটা যে সময় আমিনার বাচ্চাটা ঘুরাইয়া হালিমা সা দিয়ায় বাচ্চা যে সময় মার কুল ঘুরাইয়া দিছন আমিনা দারে জমিন সকুরবানি ছাড়িছন আল্লাহ জানি না তুমি আমারে কোন পরীক্ষা খদ্দায় ও সময় হালিমা সা দিয়ায় আল্লাহর হবিব রে এটিম হুনিয়া নিতে আপনার বাধ্য হইছেন না রাজি হইছেন না হালিমা সা দিয়া স্বামীয়া কইলা ও হালিমা আমরা বড় গরিব পরিবারের মহিলা বড় গরিব পরিবারের মানুষ যদি তাইবর বাজার থাকি বাচ্চাই না নিয়া যদি খালি অবস্থার ঘুরিয়া যাই আমার অঞ্চলের মাঝে আমরার বংশটা বদনামি বনি যাইব আমরারে গরিব পরিবার দেখিয়া কোনো মানুষে বাচ্চাই দিছে না তুমি দিলরে শান্তি দেও এটিম তুমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আল্লাহর যার সাক্ষী রাখিয়া এটিম তুমি কবুল করিলাম ও এটিম থাকি আমরার মৌলা আমরারে সাহায্য করিলেইব হালিমা সাদিয়া শান্তি হইয়া আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম রে খুল লইছন অত কমজোরি বয়স্ক উটিনুর রে শুয়া রইছন নিজের অঞ্চলের সমস্ত মহিলা ওখলর আগে হালিমা সাদিয়া যে সময় তান মঞ্জিল পৌঁছে গেছন এক বিছনা আল্লাহর নবীরে শুয়াইয়া রাখছন অপর বিছনা তার নিজের ছেলে আবদুল্লাহ রে শুয়াইয়া রাখছন হঠাৎ দেখা গেছে আল্লাহর হবিবার উঠ মোবারক কান হুকাই গেছে গিয়া আবদুল্লাহর বাবারে হালিমা সাদিয়া কইলা যাও সাই এগু মাটির গটি লইয়া তুমি যাও সাই আমার যে জায়গাখানো বখরি বান্ধা আছে আমার সব তাগি বড় যে বখরি আসন বিসমিল্লাহির রহমানির রহিম নাম খান লইয়া আমার বখরির পিস্তান তুমি টান মারিও যদি নসিব বালা তাকে এক কাতরা দুধর ভানি যদি তুমি ভাও আনিয়া এটিম বাচ্চার মুখ কান উঠখান আন তুমি বিজাইয়া দিও জানি না মৌলা আমার এটিম তাকিয়া আমার পরিবার আল্লাহ শান্তি দিলেই তো ভারে হালিমা সাদিয়ার স্বামী যে সময় ফার্স্ট লিডারি পরিবার একটা গুটি লইয়া গিয়া যে সময় বখরির পিস্তান গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যে সময় পিস্তান টান মারছন মারার লগে লগে আপনার একটা ফাসলিরারি পরিমাণ আপনার গটি লগে লগে দুধে ভর্তি হয়ে গেছে গিয়া অত খুশ হইয়া যে সময় দুধ লইয়া আইসন আইয়া কইছন হালিমা সাদিয়া একবার তুমি বারইয়া আমার বখরির চেরা বাই চাও চাই আর আমার আত যে গটি তুমি দিছিলাই গটির দুধের পরিমাণটা তুমি দেখো চাই আল্লাহর নবীরে ভেদ পড়াইয়া খাবাইছন তান ছেলে আবদুল্লারেও খাবাইছন নিজেও দুধ খাইছন আল্লাহ শুক্রিয়া আদায় করছেন বাতি জ্বালাইয়া গিয়া বখরি দেখছন একটা বখরির শরীর আপনার হাড্ডি দেখা যান না এবং ও পরিমাণ দুধ আল্লাহ দিল রে ভাই হালিমা সাদিয়ার পরিবারও দেখা গেল যা বখরি আছে দুধর পরে পিস্তান গিয়া মাটিত লাগি গেছে গিয়া অত দুধই পরিবারও আল্লাহ দিছে আল্লাহর হবিবর এক লোক বইল বরকতে জুহুর যদিও এটিম নবী অনত বরকত আল্লাহ নবীজিরে দান করছিলাম নবীর খাতিরে আসমান জমিন চান সীতারাম আরশ কুরসি লোহামবর সমস্ত আল্লাহ বানাইছে কয়েকটা বছর হালিমা সাদিয়ার পরিবার আল্লাহর হবিব বসবাস করছেন ও পরিবারের বাসিন্দা হইছেন হঠাৎ একদিন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম দিলর মাঝে আইছে আল্লাহর নবীর হালিমা সাদিয়ারে কইলাম আগো
আমার দুধ ভাই আব্দুল্লাহরে সকালে দেখি বিকালে দেখি, আমার বাইরে সমস্ত দিন আমি দেখি না। বলে বাবা তোমার দুধ ভাই আব্দুল্লাহ তো বকরি সরানি যায়। বলে মা গো আগামী খাইলটা কিয়া আমার দুধ ভাই আব্দুল্লাহর লোক কেন তুমি আমারে দিবাই? আল্লাহর হবিব লগে লগে সকালে বকরি সরানি যাইন বিকালে আইন, দুধ ভাই আব্দুল্লাহ লগে বকরি সরানি যাইন বিকালে আইন। হঠাৎ একদিন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি সরানিটা কি যে সময় তসি বাঞ্চন না, হালিমা সাদিয়া ডরাই গেছেন, কইলা বাবা রে আব্দুল্লাহ তোমার কুরাইশ বংশর যে এতিম ভাই সকালে তোমার লগে বকরি সরানিত গেছেন, বাবা তুমি বিকালে তোমার লোক কেন আনলে না? বলে মা গো আমি দেখছি আমার দুধ ভাই আমার দুধ ভাই আমার সামনে হইয়া হইয়া আইতরাম, হালিমা সাদিয়া তানসামী আল্লাহ নবীরে যে সময় তালা সবার হইসন, আপনার ভাড়র সিবা তুনজন খালি গুনগুন শব্দ, দুনিয়ার কোনো মানুষও নাই, কোনো সুরতও দেখুন না, সকলও দেখুন না, জঙ্গলর সিবা থাকি খালি গুনগুন গুনগুন শব্দ। আর হালিমা সাদিয়া দৌড়িয়া আগুয়াইছেন, আগুইয়া দেখছেন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুই ভাড়র সিবার জমিন ও সজ্জা তুলিয়া খান্ডিতরা, হালিমা সাদিয়ার বরদাস্ত হইছেন, আঞ্জা করি বাচ্চা কুলো লইয়া হুজরা তাইছেন। আইয়া কইলা বাবা রে তুমি সকালে দুধ ভাই আব্দুল্লাহ লগে বকরি সরানি যাও, ও বাবা তুমি বিকালে ঘুরিয়া ওরে যাদু, আজ তুমি কোন কারণে আইলা না? বলে মা গো আমার দুধ ভাই আব্দুল্লাহ লগে বকরি সরানি সকালে যাই, আমি বিকালে আই গো মা, আমি আঞ্জা করি দেখছি আপনি খুলো লইন দুধ ভাই আব্দুল্লাহ রে, আপনি চুমা খাইন আপনি আফসুস করেন। বলে বাবা রে সমস্ত দিন তুমি মরুভূমি মারিত বাবা তুমি রোহিত খাও, বলকে মা গো আমি বেখালা খান সাই রই, আমি বেখালা খান সাই রই, আমার এখেও একবার তা খুলো লয় না চুমা খাই না, দিলর মাঝে আইছে জঙ্গলও যদি থাকি যায় যে মৌলা আমারে দেখব, আমি আপনার গরু আইলে ও মৌলা আমারে দেখব, আঞ্জা করি হালিমা নবীজিরে আঞ্জা করি খুলো লইয়া চুমা খাইছেন। বলে বাবা তুমি আমারে বদুয়া দিও না বাবা, হয়তো আমার বুঝাটা কি কোনো কমি হইছে রে জাদু, জীবনে তোমার ভাই আমি কোনো ছোট নজরে চাই না। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কইলা মা গো যদি আমি তোমারে বদুয়া দেই তোমার বংশ জমিনও থাকতো নাই, সমস্ত বিষ আল্লাহ মারি লইব, আমি তোমারে বদুয়া দিতাম নাই, কিন্তু মা গো তুমি একবার তো আমারে হোসাই, আমার মাকে আমার বাবাকে পরিচয় দেও চাই। বলে বাবা রে তোমার মা হইলে আসমানম, তোমার বাবা হইলে আসমান ও জমিন, আল্লাহ তোমার আমানত চইছে না, তোমারে দিনের নবী বানাইয়া আল্লাহ তোমারে জমিন ও ফয়দা দিছে, বাবা তোমার খাতিরে রব্বুল আলামিনে জমিনের মানসরে আল্লাহরে আল্লাহ বলিয়া পরিচয় দেবাইত, তুমি নবী বলিয়া তোমারে আল্লাহ পরিচয় দেবাইত, বাবা জীবনে তুমি মন খান ছুটো হরিও না, আল্লাহ তোমারে তোমারে দিয়াই জাহান দে আল্লাহ, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জারি রাখব তোমারে দি দুনিয়ার জমিনের মানুষের সামনে, বাবা কলিমার দেওয়া দাওয়াত দেওয়াইব তোমারে দিয়া জমিন ইসলাম আল্লাহ প্রতিষ্ঠিত করাইব, তোমারে দিয়া জমিন আল্লাহ সমস্ত আঞ্জাম আল্লাহ দেওয়াইব। ও সময় আমি না আপনার তসিম নিশ্চয় আল্লাহর হবিব রে দেখতাম, আল্লাহর নবীর এ সময় হালিমা সাদিয়ার হুজরাত তসিম নিশ্চয় আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সামনে ভরি গেছেন, একবার আমিনার চেহারা বাই সাইন, একবার হালিমা সাদিয়ার চেহারা বাই সাইন, কোন চেহারা বাই নবীজিয়ে চাইতে আপনার বেড়া লাগি গেছেন, আমিনা নবীজিরে কুলো লইয়া চুমা খাইছেন। ও সময় দিলর মাঝে আইসে বলে যদিও জননী মায় আমারে জমিন পয়দা দেন, আরব হুকুমতর দেশ কিন্তু নিজে নিজের বাচ্চা ভালা সম্ভব নাই, আমরা আল্লাহ টাউনের হুকুমতর দেশ, টাউন ও বাচ্চান পয়দা লইবা গাঁও গল্লির আওরত হলে ফালিবা, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে জিন্দেগি বহর কোনো মানুষে বদ নজরে চাইছে না, নবীজি রেখে অবহেলা করছে না, ছোট নজরে খেও চাইছে না, কিন্তু নবী যে জায়গা খান গেছেন আখলাকে নবী সুরতে নবী সিরতে নবী, এই যে নবীর জীবন সুন্দর,
নবীর ইতিহাস সুন্দর, নবীর সেরাও সুন্দর, আল্লাহর নবীর সেরা ভাই সওয়ার লগে লগে যতদিন জমিন জিন্দা রইব নবীর সেরা মানুষের সকুত বাসি যায় ই নবীর সুরজ সকল ভাই এক মর্তু বাসেও যদি চাইলায় ই মানুষরে কেয়ামতের ময়দান কেয়ামতের ময়দান আল্লাহ ই মানুষরে আল্লাহ দুজখার জাহান্নবর আগুন দি মানুষরে আল্লাহ জ্বালাইত নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে রমজান শরীফ আইছে লক্ষ্য রাখরে ভাইয়ান তোমার পবিত্র চোখ তুমি রোজা ধরাই টাইম, তোমার নফসরে তুমি রোজা ধরাই টাইম, তোমার জবানে তুমি রোজা ধরাই টাইম, ভেতরে রোজা ধরাই টাইম, সাইড জিনিস তুমি রোজা ধরাই টাইম, নবীজিয়া সাহাবি অনেক হইসন সাহাবি আগামী রায় তুমি টাইম শেহরি খাইয়া রোজা ধরিও, তোমার তান ফরিবার হলের তুমি টাইম রোজা ধরাইও, সাহাবি অহল দৌড়াই দৌড়াই ফরিবার গেছন ইয়া হইল বিবি আল্লাহর হবিবে ফরমাইছন শেহরি খাইয়া রোজা ধরতাইম, দেখা গেল শেহরি খাওয়া হিসাবে কোনো ফরিবার শেহরি খাওয়ার পরিমাণ কোনো সামান নাই, এক পরিবার থাকি আরেক পরিবার তসিব নেন, খেউরর পরিবার শেহরি খাওয়ার পরিমাণ সামান আসেনি, দেখা গেল শত শত পরিবার গেছেন কোনো পরিবার শেহরি খাওয়ার কোনো সামান নাই, একটা পরিবার এ পরিমাণ একটা খাজুর ভাওয়া গেছে ও খাজুরটা আপনার লগে লগে খাটা চিরা করছেন খরিয়া খালি জিরার দানার মতো ছোট ছোট টুকরা বানাইছেন বানাইয়া সাহাবি অখলে সাহাবি অখলর ভরিবার অখলে জিবরাত দিয়া দিয়া জমজমর ভানি দিয়া এরা শেহরি খাওয়ার তৃষ্ণারে মিটাইছেন, এর মাঝে কিছু বয়স্ক আওরত হল এরা রোজা ধরার কারণে মারা যাইবা, নবীজির খেদমতো সাহাবি অখলাইয়া কইলাইয়া রসুলাল্লাহ আমরার মাঝে কিছু বয়স্ক আওরত হল আসুন ইয়া রসুলাল্লাহ এরা রোজা ধরার কারণে মারা যাইবা, যদি আপনি ইজাজত দেন আমরার মাঝে যত বয়স্ক মহিলাও হল রোজা ধরার কারণে মারা যাইবা ইয়া রসুলাল্লাহ, আপনি যদি ইজাজত দেন আমরার বিবি হলে ইফতার করি লইবা, মাত বুঝা জাননি যেটা মহিলা হল বোঝা গেছে রোজা ধরার কারণে মারা যাইবা, নবীজিয়া কইলা ও সাহাবি যে আওরত হল রোজা ধরার কারণে মারা যাইবা ধরা নাই এরা তো রোজা নাই, মাত বুঝবাইছুন সাহাবি হলে কইলা ইয়া রাসূলুল্লাহ কোনো সন্দেহ নাই আমরার বিবি হল রোজা, নবীজিয়া কইলা ও সাহাবি আল্লাহর কসম খাইয়া কইয়ারি আওরত হল তারা রোজা নাই, সাহাবি হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরাও আল্লাহর কসম খাইয়া কইয়ারি আমরার বিবি হল রোজা, নবীজিয়া কইটা রোজা নাই আর সাহাবি হলে আর সাহাবি হলের বিবি হলে কইটা রোজা, মাত এখন মানতায় কোনখান নবীজির মাত হাসা হইব না সাহাবি হলের মাত হাসা হইব, সাহাবি হলের মাত মানতায় না কিলা নবীজিয়া কইছেন আসহাবি কান নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবি হল আসমানের তারার মতো, মাত এখন মানতায় কোনখান সাহাবি হলে কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমরার বিবি হল রোজা, নবীজিয়া কইরা ও সাহাবি আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আওরত হল তারা রোজা ধরার কারণে মারা যাইবা সন্দেহ করাই আমি নবীজিয়া তোমার তান্দে কসম খাইয়া ওয়াদা করি আর ই আওরত হল তারা রোজা নাই, নবীজিয়াও মানন্যা সাহাবি হলেও মানন্যা, নবীজিয়া কইলা সাহাবি যে আওরত হল রোজা ধরার কারণে তারা মারা যাইবা ডরা নাই এরারে পর্দার আলালে আমার খেদমত আনিয়া তুমি টেন হাজির খরচাই
পর্দার আলালে নবীজির খেদমত আনিয়া যে সময় হাজির করছেন, হাজির করার লগে লগে হুজুরে ফরমাইলাও বেটিন আল্লাহর কসম খাইয়া কোসাইরে বেটিন তোমরা রোজা নিম। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা, মহিলা হলে যারে যারে খান্দা আরম্ভ করছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় আমরার গার্জেন টকলরে রোজার যে সময় হুকুম করছেন, আমরার পরিবার আছে হেরি খাওয়ার পরিমাণ কোনো সামান নাই। ইয়া রাসূলুল্লাহ এক পরিবারও তালাশ করছি কোনো সামান নাই, শত শত পরিবারও আমরা তালাশ করিয়াম সেহরি খাওয়ার পরিমাণ কোনো সামান নাই। পরিমাণ একটা খাজুর পাইছিলাম, আমরা দানা পরিমাণ খাটি খাটা চিরা করিয়াম, আমরা খালি জিরার দানার মতো সামান্য জিব্বাদ দিয়া দিয়া জমজমার ভানি দিয়া আমরা সেহরির তৃষ্ণা মিটাইলাম। ইয়া রাসূলুল্লাহ কোনো সন্দেহ নাই আমরা রোজা, স্বামী হলেও সাক্ষী দেন আমরা বিবি হল রোজা, বিবি হলেও সাক্ষী দেন আমরা রোজা, নবীজি এখন বেটিন আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার তুমি তেন রোজা নাই। এমন বেড়া লাগলো ই বেড়াই গু সুটানি ওই টকিলা, নবীজি কইলা বেটিন তুমি তেন রোজা নি। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা কোনো সন্দেহ নাই। নবীজি মাত্রা কি স্বামী হল হরি যান, ইয়া রাসূলুল্লাহ ই মাছখানো বেড়া সেরা লাগি যার, আমরার বিবি অকল রোজা কোনো অসুবিধা নাই। নবীজির মাত মানা যাইত নি না সাহাবি অকলর মাত মানা যাইত, নবীজি কইলাও বেটিন তুমি তাই তোমার টান মুখকান বা সাদত আঙ্গুল হারাও চাই, সাদত আঙ্গুল হারাইয়া তুমি তাই উৎকা মারো চাই, যে সময় মহিলা হলে মুখ মোবারক বা সাদত আঙ্গুল হারাইছন, হারাইয়া যে সময় উৎকা মারছন মারার লগে লগে গুস্ত টুকরা ডল ডলাইয়া ভরি গেছে গিয়া, নবীজি কইলাও সাহাবি এই জাতীয় কোনো সামান দিয়া তুমি তান পরিবারে এরা সেহরি খাইছেন নি। বলে ইয়া রাসূলুল্লাহ আমরার পরিবার বর্গ এই জাতীয় কোনো সামান দি সেহরি খাইছেন না। বলে ও সাহাবি অত বড় বড় গুস্ত টুকরা ডল ডলাইয়া ফলের বুঝো চাই খানন খিতাম। বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বুঝছি না। তেত ইয়া রাসূলুল্লাহ আপনার মাতখান হাসাম, ইয়া রাসূলুল্লাহ আপনার মাতখান হাসাম, হুজুরে ফরমাইলাও বেটিন তুমি তেন রোজা আসলায় কোনো দ্বিধাবোধ নাই, তুমি তেন রোজা আসলায় আসা লগর কোনো অসুবিধা নাই, কিন্তু রোজাদার অবস্থায় কয়েকজন মহিলাও হল এক জায়গা খানো তুমি তেন জমা হয়ে গেছ, জমা হইয়া ভরর শেখায়ত করছো গিল্লা করছো, যার কারণে লগে লগে মরা ভাইয়ের মাংস তুমি তেন খাই লাইছ, ও বেটিন আল্লাহর জাতর কসম তোমার তেন রোজা হইছে না। মাঠ ফুটবাইছ নি জি, তে বুঝা গেল রোজা রাখিয়া যদি শেখায়ত করো গিল্লা করো ফরর সমালোচনা করো ফরর খিসালতি গাও তে তার পরিণতি কিটা হয়, রোজা হয় না। এর লাগি সাতটা জিনিস তুমি রোজা ধরাইতাই, তোমার মুখরে তুমি রোজা ধরাইতাই, তোমার নফসরে তুমি রোজা ধরাইতাই, ভেতরে রোজা ধরাইতাই, আর আনাবলেই কেলা আউয়া যেখান ওখান সমালিয়া রাখতাই। বুঝবাইছি ও ওখানে বাঘরও টাটা ভালায় ওখানটা কন্ট্রোল রাস্তায়, আর যেগুলো আমার ও যে হ্যাঁ হ্যাঁ বাইসা বকল আস জোয়ান যেগুলো নমাজ ভরিয়া আসর ভরিয়া কয়জন যে এখান নইয়া আর মোবাইল লইয়া মোবাইল বাই চাওয়া আর সময়রে নষ্ট করা এটা জিনিস করিও না। মোবাইল ছবি দেখলে তোমার রোজা হইত নাই। আমার মা বই নকল লক্ষ্য রাখে বেটিন রোজাদার হালত যদি কোনো মহিলায় অজু ভরিয়া যদি মাথা বেফর্দা হয়ে যায় ও বেটি লগে লগে তোমার অজু তোমার তাকে টুটি যায়। দুই নম্বরে মশল হইল বেটি তুমি রমজান শরীফ রোজা ধরি লইছ ও সময় কেন ও বেটিন যদি তোমার তান মাথা বেফর্দা হয়ে যায় আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটিন যাতরে হুঁশিয়ার করিয়া দিছেন ও বেটি তুমি রোজাদার হালতও যদি তোমার মাথা বেফর্দা হয়ে যায় তোমার রোজা লগে লগে তোমার তাকে টুটি যায়। মাত ইকান বুঝা গেছে নি, কিতা হয়েছি রোজা ধরছে এক মহিলায় মাথা খাবর ভরি গেছে মাথা বেফর্দা করি লইছে সিনালল্লা খান গুড়ে কইটা ঠাইর রোজা হইত না, ঠাইর রোজা হইত না। আর রোজা মাস কিছু আমরা বেঠাইন ওলা জালিমো বেটিন তোরে আননেসারি ভিটা ভিটি হর এর লাগি রোজা মাস ইখান খই আনলেও আমি কই ইখান বেটি ভিটার মাস, বেটি ভিটার মাস আসর বাদে তো বেঠাইন আগুই নই গেলায়
কারণ মধ্যপ্রদেশ তো হুক্কা নাইনি, তোমারে ব্রেক দৌড়াইতো যে গিয়ে হেগু তো আপনার হুক্কা যেবায় যত ভাগ এগুন বস বস হয়ে যায় গিয়া, যার কারণে আর বেটিন দিতার লগে আপনার শয়তানোর আপনার ঠেঙ্গে গু তারার ইন শরীর আছে, তুমি চূড়া সুইচ দিলেও তারার স্পিড বাড়ে না কমে, জোরে মাতিও বাড়ে না কমে বাড়ে, এর লাগে এই সময় এগুন তোর হাউজ উসলাইও না। ও যে সারাটা দিন তোমারে ইফতার হরাইতো হরিয়া কত সামান জোগাড় করে আর তুমি আজরাইল লাখান তাই সামনে দাঁড়ায় বুঝবাইছনি, বেটিন তোরে মাইরদর করিও না, রোজা মাস আল্লাহর আরো সে খাবে, আল্লাহর আরো সে খাবে, রোজা মাস বেটিন তোরে দমকি দিও না আল্লাহর আরো সে খাবে, বেটিন তোর বাই বন নজরে চাইও না আল্লাহর আরো সে খাবে, ই জাতরে যত মায়া করবাই আল্লাহ হচ্ছে আমিও তো খুশ হই জোরে হো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে দুরুদ শরীফ পড়িও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কয়া দুই ঘন্টা হয়ে গেছে আর দোয়া করিলাই বুঝেছ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু গরিবরে মায়া করিও দয়া করিও, গরিবরে মায়া করলে আল্লাহ মায়া করে, এক মানুষ আষ্টি গেছে তারে সাহায্য করিও, তার গেছ থাকি সাহায্যর বদলা লোয়ার যাইও না, নাইলে আল্লাহর থাকি যে গু ভাইতে আছে লিগু ভাইতে না, থোড়া আমি দেখাইয়া দেই দুনিয়ার জমিনও আল্লাহ একটা ইনসাব লাগাইয়া দিছে, ছেলে জাতর লাগি মার মায়া বেশ আর মেয়ে জাতর লাগি বাপর মায়া বেশ, এগু আছে না ফুলিন বিয়া সাদি দিলাই রমজান মাস যদি রমজান মাস আমানির বাদে ফুলিও তো রাস্তা বা সারানি আমার বাপ আইত্রা নিয়ে স্থানি লইয়া জি, কিন্তু বাপ জাত মরার বাদে ফুলিন তোর আসমান ভাঙ্গি ফুড়ি যায় হুশ রাখিও, ফুলি যে তো নাইও রায় এ সময় যার খানো কিতা হইব বাপর বাড়িত নেই জি, আর বাপ ফুলি আইব হুনিয়া খালি বাড়িত রা বাড়ির সামনে যাইতে না গুড়িয়া বাড়িতে যাইতে আয় না খানে, কিন্তু বাপ মারা যাওয়ার বাদে ফুলিয়ে কিতা হইয়া আইত হইব বাপর বাড়ির যার, কিন্তু বাড়িত হামাইবার আগে তো খবরিস্তান আছে নানি বাড়ির সামনে, ওই সময় বাড়ির খবর বা খেয়াল করব আর দারে চকুর ভানি ছাড়িব আর হার বাড়িত বাপর বাড়িত নেই, ইন আইয়া বাবার খবর দেখব দেখিয়া তারে চকুর বানি ছাড়িব হইব রে বাবা, যে সময় যে উদ্দেশ্য লইয়া আইসলাম তোমার যান যত বিল আসিল তবিল ফুড়ি তুমি ওয়ামা খান ফুরা খসলাই, আইস তো বাবার বাড়ি যাইয়ার হইয়া আইসলাম কিন্তু বাইর বউয়ে যদি বাইরে খাবু দেতে মায়া ভাইতাম, যদি বাইর বউয়ে বাইরে খাবু দে না তে মায়া ভাইতাম নাই, দারে চকুর বানি ছাড়িব হইব বাবা অত মায়ার ভুড়ি ভালাইয়া গিয়া ঘুমাইলাই, আই যদি বাইর বউয়ে সুযোগ দেতে বাই দিয়া সম্মান ভাইতাম, যদি বাইর বউয়ে যদি খাবু দেনাতে সম্মান ভাইতাম নাই, ও দুনিয়ার বেটাই লক্ষ্য রাখিও রে বইন বাগনা বাগনি তোরে তুমি মায়া করিও, যদি তাই তোমার লাগি দোয়া করুন দুনিয়া তো তুমি সম্মানী হইবাই মরণের ভরে অসম্মানী হইবাই, যদি বইন বাগনির দোয়া থাকি তুমি বঞ্চিত হয়ে যাও তুমি জমিনেও লাঞ্ছিত হইবাই মরণের ভরেও লাঞ্ছিত হইবাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম দিলর মাঝে আইছে আমার মহব্বতর সাহাবজাদি ফাতিমার মুকাদামি দেখিয়া যাই দিলর মাঝে আওয়ার লগে লগে আল্লাহর নবীর বরদাস্ত হইছে না ফাতিমার দরজার সামনে তসিম নিছন ফাতিমা হইয়া দরজার টুকি মারছেন কোনো আওয়াজ নাই দুই নম্বর টুকি মারছেন ফাতিমা হইয়া কোনো আওয়াজ নাই তিন নম্বর টুকি মারছেন ফাতিমা হইয়া কোনো আওয়াজ নাই আল্লাহর নবীর বরদাস্ত হইছে না সিনার মাঝে হাত দিয়াম আসমান মুখা সাইয়া সাইয়া কইলা তু আপনা তজল্লি দেখা দে খুদায়াম আল্লাহ আমি আমার উপরে তোমার তজল্লি তুমি ডালো চাই তিনবার আমার সাহাবজাদি ফাতিমারে ডাকিলাম কোনো আওয়াজ নাই জানি না মৌলা আমার সোনার চান আল্লাহ তুমি কোন জায়গাখান লুকাইয়া তৈছ ও সময় ফাতিমায় আওয়াজ দিস ন আব্বা জান আপনি যে সময় আমার দরজার সামনে হাজির হইছেন বাবা আমি ফাতিমা ও সময় দরজার সামনে হাজির হই গেছি